আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি মজার ক্লাস থেকে। আজকে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ের একটি নতুন কবিতা আজকে আলোচনা করব। সেই কবিতাটি আমরা ভালোভাবে পড়ব এবং উপলব্ধি করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জসীম উদ্দিনের একটি কবিতা পড়ব। জসীম উদ্দিনের কবিতা পড়া মানেই হলো গ্রামে ঘুরে আসা, গ্রামের গন্ধ পাওয়া। আর সেই যারা গ্রাম থেকে শহরে বসবাস করছে তাদের এই কবিতার ডানায় ভর করে গ্রাম থেকে, অতীত থেকে ঘুরে চলে আসা। তো এমন একটা চমৎকার কবিতা আমরা আজকে আবৃত্তি করতে যাচ্ছি, যে কবিতাটির নাম হলো আমার বাড়ি। তো আমার বাড়ি তো আমার বাড়ি, আমার নিজের বাড়ি। সেই নিজের বাড়ি আমরা বন্ধুকে দাওয়াত দিই, দাওয়াত দিয়ে কি বলি যে আমার বাসায় আসিস, তোকে চিকেন গ্রিল খাওয়াবো, তারপরে কাচ্চি খাওয়াবো, ভালো ভালো রেস্টুরেন্ট থেকে পিজা এনে খাওয়াবো, এরকম অনেক অনেক কথা আমরা বলে থাকি। কিন্তু জসীম উদ্দিন তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, কিন্তু আপ্যায়নের বিষয়টা এখানে পিৎজা, তারপর যে বার্গার, চাইনিজ, এই সকল খাবার না। তারপরে বসার জন্য এসি রুম, তারপর তাকে আপ্যায়নের জন্য সব ড্রিঙ্কস, এটা ওটা, এগুলো না। কি চমৎকারভাবে আমরা দেখবো যে এই কবিতায় কবি তার বন্ধুকে আপ্যায়ন করেছেন প্রকৃতি দিয়ে। তো সেই চমৎকার কবিতাটি পড়ার আগে আমরা কয়েকটা লাইন জেনে নেই পল্লীকবি জসীম উদ্দিন সম্পর্কে। জসীম উদ্দিন পল্লীকবি নামে পরিচিত। তিনি পল্লীর জীবন প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন। নকশিকাথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই। নিচের কবিতাটি তার হাসু নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি এই কবিতা, কবিতার মধ্যে কিভাবে কবি কবির বাড়িতে একজন বন্ধুকে নিমন্ত্রণ করেছেন এবং কিভাবে আপ্যায়ন করবেন। আমার বাড়ি জসীম উদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঁড়ে। ভ্রমর মানে হলো কি, যে মধুপেয় এক প্রকার প্রাণী, ভোমরা বলি, এটা কালো, বা যে কোনো কীট বিশেষ যারা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঁড়ে। পিঁড়ে হলো কাঠের তৈরি এক প্রকার টুল, মোড়া, ছোট্ট, নিচু, যেটা যেটার উপর ভর করে সাধারণত যারা নিচে বসে কাজ করে তারা এই কাঠের তৈরি এই পিঁড়িতে বসে। জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধান এক প্রকার বিশেষ ধান, চিড়ের জন্য যে ধানগুলো চিড়ের জন্য খুবই উপযোগী এবং খুব সুস্বাদু চিড়ে হয়। আমরা তো এখন মেশিনের চিড়ে খাই, এই মেশিনের চিড়েতে আসলে কোনো স্বাদ নেই। ঢেঁকি ছাটা যে চিড়েটা হয় সেই চিড়েটাই খুবই মজাদার। যাই হোক, তো বন্ধুকে কি দিবে, জলপান, জলপান করতে দেয়। আমরা গেলে প্রথম বলি না যে নাস্তা দিতে হবে, সেটাই কোনো অতিথি বাসায় যখন আসে তখন আসার সাথে সাথে তাকে যে এক গ্লাস শরবত দেওয়া হয় বা একটু হালকা নাস্তা দেওয়া হয়, দিয়ে আপ্যায়ন করা হয়, তারপরে বিশ্রামের পর একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তাকে কি করা হয়, লাঞ্চ দেওয়া হয়, ডিনার দেওয়া হয়, যখন যেটা প্রযোজ্য তখন সেটা দেওয়া হয়। তো এই যে জলপান, এই জলপানটা যাওয়ার সাথে সাথে একজনকে কি করা হয়, একটু শরবত দিতে হয় বা একটা ফল দিতে হয় বা ফার্স্ট এন্টারটেনমেন্ট যেটা আর কি, তো সেটা হলো জলপান। তো কবি কী দিবেন, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দিব বিন্নি ধানের খই। বিন্নি ধান এক প্রকার বিশেষ ধান, যে ধানে খইগুলো অনেক সুন্দর হয়। ধান যখন বালুর ভেতরে ভাজা হয় তখন কি হয়ে যায়, খই হয়ে যায়। আর চাল যখন ভাজা হয় তখন হয় মুড়ি। তো কি বলছে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা। এই কবরি কলাও হলো এক প্রকার কলা বিশেষ, যে কলাটি খুবই সুগন্ধযুক্ত এবং সুস্বাদু। এই কবরি কলা দিব বাড়ির গাছের, গামছা বাঁধা দই।
আর দুই দেব গামছা বাঁধা। গামছা বাঁধা বলতে ঘন দইয়ের কথাটা বোঝানো হয়েছে, যে দইটা খুবই মিষ্টি, ঘন এবং উৎকৃষ্ট, যে দইটা যেটা গামছা হয়ে বেঁধে রাখা যায় তবুও পড়বে না, এরকম ঘন দইয়ের দই বোঝানো হয়েছে, ভালো মানের দই। বাড়ির গাছের কবরি কলা দিব, আরও দিব গামছা বাঁধা দই। তারপরে কি বলেছে, বলেছে যে আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। তুমি যদি শুতে চাও তাহলে কি এসি রুম দেব? না, আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শুয়ো, যে পরিচ্ছন্ন যে সমান জায়গাটা আছে গাছের ছায়, সেখানে সেই কাঁঠাল গাছের বনের ধারে তুমি আঁচল পেতে, আঁচল পেতে মানে তুমি যেটা পড়ে থাকবা, তোমার যে বসনটা থাকবে সেটার যে একটা বাড়তি শাড়ির আঁচল সাধারণত হয়, বা আগে যারা ধুতি পরতো ধুতির আঁচল হয়, তো সেই আঁচল পেতে তুমি শুয়ো। কোথায় শুয়ো? আম কাঁঠালের বনের ধারে, একদম প্রকৃতির মাঝে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। আমি তো আর এসি রুমে তোমাকে ঘুমাতে দিইনি যে এসির বাতাস খাবে, আমি কি করব, গাছের শাখা দুলিয়ে বাতাস, অর্থাৎ ওই গাছের শাখাটা দুলবে, বাতাসে দুলবে, তোমার গায়ে বাতাস লাগবে। তাহলে দেখো এটাও প্রকৃতির আপ্যায়ন, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। গাই দহনের শব্দ শুনি, গাই দহন বোঝো, গাই দহন হলো গাভী থেকে যখন দুধ বের করে নেওয়া হয়, গাভীর যে বান থাকে সেখান থেকে যখন দুধ দুইয়ে নেওয়া হয় সেটা বলা হয়েছে দহন। এই দুধটা কখন দেওয়া হয়, এই দহন করা হয় হলো সকালে, ভোরে, সকাল মানে ভোরে, খুব ভোরে এটা গাভী থেকে দুধ সংগ্রহ করা হয়, এটাকে বলা হয় গাই দহন। তো এই গাই দহনের একটা শব্দ আছে, যখন বালতির মধ্যে দুধ পড়ে তখন একটা সুরেল একটা শব্দ হয়, একদম সুন্দর একটা শব্দ হয়, সেই শব্দটা একটু দূর থেকেও শোনা যায়। তাই বলছে যে গাই দহনের শব্দ শুনে তুমি তোমার যে ঘুম ভাঙবে, গাই দহনের শব্দ শুনে যে গো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা, তুমি আগে আমার বাড়ি আসবা, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনারটা কি থাকবে, সারাদিন আমি তোমার সাথে সান্নিধ্য দেব, আমি সারাদিন তোমার সাথে খেলবো। আমাদের বাসায় আত্মীয় স্বজন আসলে কি হয়, ওই আসলে হ্যালো হাই হ্যালো কেমন আছো ভালো আছি এই শেষ। তারপরে কি হলো, আত্মীয় স্বজন যারা আসলো তারাও ফোন নিয়ে একটা ঘরের কর্নারে বসে যায়, আবার যারা বাসার লোক তারাও একটা ঘরের কর্নারে, বিশেষ করে তোমাদের মতো ছেলে মেয়েরা যারা আছে ফোন নিয়ে বসে যায়। আর যাওয়ার সময় হ্যাঁ সারাদিন থাকলো কিন্তু কোনো গল্প হলো না, কথা হলো না, কিছু হলো না, হলে ওই ফোন রিলেটেড, গেম রিলেটেড বা বিভিন্ন ভিডিও রিলেটেড একটা দুইটা কথা হলো, তারপরে যাওয়ার সময় হ্যাঁ এসো যাই ভাই আমাদের বাসায় যেও এই শেষ। এখানে দেখো কোনো আন্তরিকতা নেই, কোনো কি নেই, মনের ছোঁয়া নেই, অন্তরের টাচ নেই, হৃদয়ের টাচ নেই। কিন্তু এখানে কবি কি বলেছেন, যে তুমি যে আমার বাড়িতে যাবে সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা, অর্থাৎ সারাদিন আমি তোমাকে সময় দিব। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। একটা বাড়ির বর্ণনা দিয়েছে যে আমার বাড়িটা এরকম এমন সুন্দর, যেখানে গাছে ডালিম ফুল হাসতে থাকে, তারপরে কাজলা দিঘির যে কাজল জল, কালো জল, সেই কালো জলে কী করে হাঁস ভাসতে থাকে। আমার বাড়ি যাইও ভোর এই বরাবর পথ, এই বরাবর মানে আমরা বলি না সোজা যাও, নাক বরাবর যাও, একদম স্ট্রেট, তাই না, বলি যে গো স্ট্রেট ফার্স্ট, আগে আপনাকে সোজা যেতে হবে, তাই না। তো সেইটাই বলছে যে আমার বাড়ি যাইও ভোর, শুধু দাওয়াত দিয়েই কিন্তু ক্ষান্ত হয়নি, যে বাড়িও জানিয়ে দিচ্ছে যে এই বরাবর পথ, মানে এই দিকে রাস্তাটা, যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। মৌরি ফুলের গন্ধ শোঁকে থামিও তব রথ। মৌরি ফুল, আমার বাড়ির সামনে কি আছে, একটা মৌরি ফুলের গাছ আছে আমার বাড়িতে, সেই মৌরি ফুলের গাছের যে সুগন্ধ, সেই সুগন্ধটা তুমি যেখানে পাবে সেটাই মনে করবে আমার বাড়ি। তাহলে তোমার রথ কোথায় থামাবে, রথ মানে এখানে যানবাহন, তোমার বাহনটাকে কোথায় থামাবে, যেখানে তুমি মৌরি ফুলের গন্ধটা পাবে সেখানে তুমি তোমার বাহনটা থামাবে।
কি চমৎকার প্রত্যেকটা লাইন দেখো, একদম প্রকৃতির অপার সৌন্দর্য, অপার যে নিসর্গ, নৈসর্গিক সৌন্দর্য, সেই নৈসর্গিক সৌন্দর্যটা এই কবিতার মধ্যে চিত্রিত হয়েছে। খুব দারুণ একটা কবিতা। আশা করি এই কবিতাটি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু এই কবিতাটি একটু সহজ ভাষায় লেখা, প্রাণবন্ত ভাষায় লেখা ছোট কবিতা। এটা আমরা আরও ছোটো ক্লাসে পড়েছি, তো তোমরা এই কবিতাটা জানলে এবং বন্ধুদেরকে কীভাবে আপ্যায়ন করতে হয়, গ্রামের মানুষ কতটা আন্তরিকতার সাথে আপ্যায়ন করে সেটা শিখলে, এটা আমরা শহরে থাকলেও সেটা কী করব, প্রয়োগ করার চেষ্টা করব। যখন কোনো গেস্ট আসবেন তখন আমার যতটা সম্ভব সময় তার জন্য দেওয়া, তার সাথে দেওয়া, আবার যখন সে বিদায় নিয়ে চলে যাবে তারপর আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যাব। এভাবে আন্তরিকভাবে আমরা কী করব যে পারস্পরিক সম্প্রীতির বন্ধনটাকে আরও সুদৃঢ় করব। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আগামী দিন আমরা ইনশাল্লাহ এই যে আমার বাড়ি, এই কবিতার মূল ভাব জেনে নেব। আশা করি ক্লাসটি সবাই দেখবে। তো আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।